হাই, আমি একজন আমেরিকান ছাত্রী, সংস্কৃতি এবং ধর্মতত্ত্ব পড়ছি। আমার একটা প্রশ্ন, আপনি বললেন যীশু কখনোই ঈশ্বর হিসেবে দাবি করেননি, আর তিনি শুধু ইহুদিদের জন্যই ছিলেন, কিন্তু বাইবেল আমাদের বলছে তুমি খ্রিস্ট, ঈশ্বরের পুত্র। যীশু বললেন, হ্যাঁ, তুমি যা বলছো আমি তাই। আর তারপর ম্যাথু অধ্যায় 28:18 থেকে 20, যীশু তার অনুসারীদের বলছে, পৃথিবী এবং স্বর্গে সব ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে, সুতরাং যাও আর সব জাতির লোকদের ব্যাপটাইজ করো, তাদেরকে পিতা ও পুত্রের নামে আর পবিত্র আত্মার নামে, তাদেরকে শিক্ষা দাও আমার সব আদেশ মানার, আর অবশ্যই আমি তোমাদের সাথে আছি সব সময় একেবারে শেষ পর্যন্ত। বোন বাইবেল থেকে দুটো উদ্ধৃতি দিলেন, প্রথমটা দ্বারা বোঝাতে চেয়েছেন যীশু দাবি করেছেন ঈশ্বরের পুত্র, এটাই তো নাকি? হ্যাঁ স্যার। ঈশ্বরের পুত্র। দ্বিতীয়টা বললেন যে যীশু বলেছেন সব জাতির কাছে যাও। আপনার এই উদ্ধৃতিটা হচ্ছে গসপেল অফ ম্যাথিউর একেবারে শেষ অংশ। যদি একটু আগে দেখেন, গসপেল অফ ম্যাথিউতে বলা হয়েছে অধ্যায় 15:24, তিনি অনুসারীদের বলছেন আমাকে পাঠানো হয়েছে ইসরায়েলের সন্তানদের কাছে। যে কথাটা বললেন বাইবেল বিশেষজ্ঞদের মতে, তারা বলছে এটা একটা মিশ্রণ, হোক বা না হোক সেটা নিয়ে কথা বলছি না, তবে এটা বাইবেলের একটা কন্ট্রাডিকশন। বাইবেল স্পষ্ট করে বলছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 10:5-6, যীশু মাইসাল্লাম অনুসারীদের বলছেন তোমরা জেন্টাইলদের পথে যাবে না, যারা ইহুদি না তাদের পথে তোমরা যাবে না, মানে হিন্দু মুসলিমদের পথে, ইসরায়েলের সন্তানদের কাছে তোমরা যাবে। এবার প্রথম প্রশ্নের ব্যাপারে যদি বলি, যীশু মাইসাল্লাম বলেছেন আমি ঈশ্বরের পুত্র, আপনি কি জানেন বাইবেলে অসংখ্য পুত্রের উল্লেখ আছে? আদম ছিলেন ঈশ্বরের পুত্র, ইব্রাহিম ছিলেন ঈশ্বরের পুত্র, ইসরায়েল ছিলেন ঈশ্বরের পুত্র, তারা সবাই যারা ঈশ্বরের আত্মার সাহায্যে চলে তারা সবাই ঈশ্বরের পুত্র। তাই যদি আপনি সৎকর্মশীল হন আপনি ঈশ্বরের পুত্র, যদি আমি সৎকর্মশীল হই আমি ঈশ্বরের পুত্র, এটা হচ্ছে বাইবেল অনুযায়ী। তাই যদি সৎকর্মশীল কাউকে ঈশ্বরের পুত্র বলেন আমি একমত, যেহেতু যীশু বা ইসালাম ছিলেন ঈশ্বরের নবী তাকে ঈশ্বরের পুত্র বলা যাবে। কিন্তু খ্রিস্টান মিশনারিরা বলে না 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 না, তিনি স্বাভাবিক পুত্র নন, তিনি ওরসজাত পুত্র। আর বাইবেল থেকে উদ্ধৃতি দেয় গসপেল অফ জন অধ্যায় 3:16, ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসেন যে একমাত্র সন্তানকে উৎসর্গ করলেন, আর যে তাকে বিশ্বাস করবে মরবে না তবে অনন্ত জীবন সে পাবে। আপনাকে এটা বুঝতে হবে যে বাইবেলের এই বিঘটন শব্দটা 32 জন উচ্চপদস্থ খ্রিস্টান বিশেষজ্ঞের মতে, যাদের সমর্থন করেছে 50টি খ্রিস্টান সংগঠন। যদি আরএসবি পড়েন রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সনে, তারা বলছে এই বিঘটন শব্দটা একটা মিশ্রণ, একটা মিথ্যা, একটা প্রতারণা, আর বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে। তাই যীশু ওরসজাত পুত্র নয়, কারণ বিঘটন শব্দটা প্রাণী বা নিচু লেভেলের যৌন ক্রিয়াকে বোঝায়। সুতরাং তিনি ঈশ্বরের পুত্র মানে সৎকর্মশীল, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তিনি বিগটেন সান না, লামিয়ালিদ ওয়ালামিউলাদ, কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।